কুমিল্লার হুমনা উপজেলায় বসতঘর থেকে এক নারী তার ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন ৩৫ বছর বয়সী মাহমুদা তার নয় বছরের ছেলে সাদ এবং মাহমুদার ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা। এদের মধ্যে বসত গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিশার মরদেহ পাওয়া গেছে তবে পুলিশের সুরোতহাল অনুযায়ী প্রাথমিক তথ্যে তাদের মাথায় ও মুখে জখম পাওয়া গেছে বলে জানা গেছে নিহত মাহমুদা ঘাগটিয়া গ্রামের শাহপুরাণের স্ত্রী তিনি সন্তান সম্ভবা ছিলেন সকালে ঘুম থেকে উঠে আসছি যাওয়ার জন্য রাত দেওয়ার জন্য তখন আইসা যখন জানালা দে আমার মানে কাকার তো বাইরে সমস্ত শরীরে রক্ত আসছে করছে আর আমার বোনের ফেস আমি দেখি নাই শুধু দেখছি মুখে একটা কী জানি আসছে আর আমার কাকির ফেস আমি দেখি মানে এতটুকু দেখার পরে আমি তখন বাসায় যাইতে

নিহত তিসা পার্শ্ববর্তী গ্রামের রেজাউল করিমের মেয়ে মৃত্যু কিংবা হত্যার ঘটনাটি গতরাতে কোনো এক সময় ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা এ বিষয়ে হুমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ ছিল কিন্তু পেছনের দরজা খোলা ছিল তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলেও জানান তিনি